শেখ হাসিনার সরকারের আমলে দুই হাজার দশ এগারো সালে সরকারি বিধি ভঙ্গ করে অস্থায়ী ও চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন দু তিনশো ছেচল্লিশ জন চিকিৎসক দুই হাজার পনেরো সাল ও তারপরে এসব চিকিৎসককে অবৈধভাবে পদায়ন ও পদোন্নতি দেওয়ারও অভিযোগ উঠেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়ে ক্যাডার পদসমূহে ভিন্ন নিয়োগ বিধির আওতায় নিয়োগ প্রাপ্ত অ্যাডহক এবং প্রকল্প কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতি দেয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা অধ্যাপী প্রায় সহস্রাধিক বিধি বহির্ভূত পদোন্নতি জনপ্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রায় পাঁচ শতাধিক বিধি বহির্ভূত পদায়ন এবং ক্যাডার কর্মকর্তাকে বেসিসে করা। ইত্যাদি ধারণ করেছে। কোন ধরনের বুনিয়াদী প্রশিক্ষণ বিভাগীয় ও সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়াই এদের পদোন্নতির কঠোর সমালোচনা করা হয় বিশেষ পরীক্ষায় ফেল করেও অবৈধ পদোন্নতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করায় স্বাস্থ্য ক্যাডারের প্রায় পঁয়ত্রিশ হাজার কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের তাদের সার্ভিসে চাকরি স্থায়ী করতে গেলে দুইটা শর্ত লাগবে একটা হলো চাকরির নির্দিষ্ট পরীক্ষা চাকরির জন্য প্রশিক্ষণ তারা কোনোটাই নেয়নি আমাদের প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে তাহলে তাদের সার্ভিসে স্থায়ী হতে পারে দুই হাজার ষোলো সতেরো সালে স্থায়ী তারপরে দুই হাজার বাইশ সালে ক্যাডারভুক্তকরণ করা হয় আমাদের প্রশ্ন হচ্ছে দুই হাজার বাইশ সালে এনক্যাডারমেন্ট হলে দুই বাইশ সালের আগে কিভাবে ক্যাডার পদোন্নতি পেতে পারে এসব অনিয়মের মাঝেই দুই সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি বিধিমালা শিথিলের জন্য পরিমার্জনা চেয়ে পরপর তিনটি চিঠি পাঠানো হয় প্রথম দু দফায় জনপ্রশাসন মন্ত্রণালয় অসম্মতি জানালেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৃতীয়বারের অনুরোধে বিসিএস নিয়োগ বিধি সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয় সবশেষ গত তিন সেপ্টেম্বর অতীতের অবৈধ সিদ্ধান্তকে বৈধতা দিতে পিএসসির সুপারিশকে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় বলে দাবি করেছে স্বাস্থ্য ক্যাডাররা অসংখ্য মিথ্যা তথ্য ও ছলুরির আশ্রয় নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার্ট টু শাখার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যাড্রোক ও প্রকল্প তথা দুই সালে এনকাডার্ড হওয়া কর্মকর্তাদের পক্ষে চাকুরিতে পদোন্নতি সহ সকল ধরনের পরীক্ষা এবং প্রশিক্ষণ মাফ করে দেওয়ার অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে পত্র পাঠান এবং পত্রসমূহেই ইতিপূর্বে দেয়া বিতর্কিত পদোন্নতি সমূহের অবৈধ বলে স্বীকার করে নেওয়া হয় যোগ্যতার মাপকাঠি ছাড়াই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ও পদোন্নতি পাওয়া চিকিৎসকদের কাছে রোগীরা কতটা মানসম্পন্ন সেবা পাবে তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন দ্রুত সময়ের মধ্যে অবৈধ পদোন্নতি বাতিল ও বর্তমান বিধিমালা অনুসরণের জোর দাবি চিকিৎসকদের মুজাহিদ শুভ এখন ঢাকা Chia butter vitamin E genre through Lily Glam Beauty Soap. Lily, always beautiful.